বন্ধুরা, টকফকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ভিক্টোরি মেমোরিয়াল এসেছি। ব্রিটিশ আমলে তৈরি রানী ভিক্টোরিয়ার নামে এই স্মৃতিসৌধটি আমাদের এখনো মন টানে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই স্মৃতিসৌধটি দেখতে আসেন। বহুবার আমিও এই স্মৃতিসৌধটি দেখতে এসেছি, তবে আজকে আপনাদের সঙ্গে এই আনন্দটা শেয়ার করে নেওয়ার আনন্দই বোধ হয় আলাদা। কিছু ঘোড়া, কিছু কথা, কিছু গান, এমনি ঘুরে থাক আজকে আমাদের এই ভিডিওটি। এইখানে সমস্ত কিছু আজকে আমাদের হবে। বেলা 11টা নাগাদ বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম, তবে ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই কাজটির জন্যই একটু সকাল করে বেরোলাম। হাওড়া ময়দানে মেট্রো রেলের যে কাজ চলছে, এইটি কিন্তু সেই স্টেশন। হাওড়া ময়দান থেকে ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। এটি আমার ছেলের স্কুল, হাওড়া জেলা স্কুল, আর এইটি আমার কলেজ, হাওড়া গার্লস কলেজ। ময়দান পেরিয়ে আমরা হাওড়া স্টেশন পৌঁছলাম। এবার গন্তব্যস্থল যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই হিসেবে আমাদের হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতেই হবে। তাই আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে চললাম। হাওড়া ব্রিজ মানে রবীন্দ্র সেতু, কিন্তু আমরা হাওড়া ব্রিজই বলে থাকি স্বভাবত। আমরা হাওড়ার বাসিন্দারা যখনই কলকাতায় যাই, যে কোনো কাজেই যাই বা বেড়াতেই যাই, আমাদের কিন্তু এই গঙ্গার হাওয়া খেতে খেতে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা লাগে। হাওড়া ব্রিজ শেষ হতেই আমরা অন্য একটি ওভারব্রিজ দিয়ে কলকাতার দিকে চললাম। পথে পড়ল ব্রাবন রোডের বড়বাজার। বড়বাজার পেরিয়ে অতঃপর ভিক্টোরিয়ার পথে। এত সুন্দর করে সবুজ করে রাখা হয়েছে আমাদের কলকাতাকে। হ্যাঁ, আমাদের কলকাতাকে। যেখানেই আমরা বেড়াতে যাই না কেন, এই কলকাতার এই রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ, সেটাও কিন্তু বেড়ানোর আস্বাদ অনেকটা মিটিয়ে দেয়। সবুজের মধ্যে দিয়ে রাস্তায় চলাফেরা শরীর মন দুটোকেই যে ভালো করে দেয়। এই প্রাকৃতিক পরিবেশ আমাদের কাছে কিন্তু কম পাওয়া নয়। ধর্মতলার মেয়ো রোড এসে পৌঁছলাম। তারপর আমরা এগিয়ে চললাম পার্ক স্ট্রিটের দিকে। ব্যাস, এবার বাস থেকে নামার পালা। নেমে আমরা কিছুটা হেঁটে যাব ভিক্টোরিয়ার দিকে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, অনুভব করতে করতে আমরা চললাম ভিক্টোরিয়ার দিকে। বহুবার এই রাস্তায় এসেছি, বহুবার ভিক্টোরিয়া গেছি, কিন্তু আজকে এইভাবে সবার সঙ্গে নিয়ে যেন যাওয়া হচ্ছে। ওই যে বলে না, আনন্দ ভাগ করে নিলে আনন্দ বাড়ে। কলকাতার টাটা সেন্টার এবং ওই টাটারই যে ইলিয়ান্ট পার্ক, এটাতেও কিন্তু খুব আনন্দ হয় ঘুরে বেড়ালে। তবে আমরা এর মধ্যে কিছুক্ষণের জন্য গেলাম, একটু গিয়েছিলাম, গিয়ে একটু ঘুরে বেরিয়ে আবার আমরা ফিরে এলাম, যাব ভিক্টোরিয়ায়। তাই এসে গেছি আমরা ভিক্টোরিয়ার কাছাকাছি। নানান রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে, যেমন হয় যে কোনো জায়গায়, দর্শনীয় স্থানের সামনে বিক্রি হয়, দোকান বসে।
ওই যে টিকিট কাউন্টার, ওইখানে গিয়ে টিকিট কেটে আমরা ভিক্টোরিয়ার ভিতরে যাব। তারপর বাগানে বসে আরো আরো বেশি আনন্দ করব, ছবি তুলব, গান গাইব, অনেক অনেক কিছু করব। ছোট ছোট নড়ি পাথরের রাস্তা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই মেমোরিয়ালের আসল রূপ হচ্ছে রাত্রিবেলা। আমার ছেলে কিছু দুষ্টুমি, কিছু ছোটখাটো খাওয়া দাওয়া, হই হই আনন্দ, এই ছোটখাটো জিনিসই মানুষের একদিনের অনেকটা পাওয়া। তবে আজকে আমরা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানটাতেই ঘোরাঘুরি করলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে অস্ত্রশস্ত্র আছে, হ্যাঁ যা বলছিলাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে অস্ত্রশস্ত্র আছে, নবাব আলীবর্দী খাঁয়ের কিছু দুষ্প্রাপ্য জিনিস আছে, নবাব সিরাজউদ্দৌলা যে তলোয়ার দিয়ে যুদ্ধ করেছিলেন সেই তলোয়ারখানাও আছে, রবার্ট ক্লাইভের কিছু জিনিস আছে, এগুলো সব দুষ্প্রাপ্য দুর্মূল্য জিনিস। এগুলো আর একদিন অন্য একটি ভিডিওতে আমরা দেখাব। সন্ধে হয়ে আসছে, এবার আমরা ফিরে যাব। বাড়ি পৌঁছানোর আগে আরেকটু কিছু খেয়ে নিই। ফেরার সময় একটু মন খারাপ লাগছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, বাই বাই।